Hey everyone, good afternoon, welcome to Foodie Moon, আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আবার লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে লাঞ্চ দুটো স্পেশাল আইটেম এটা এই সিজনের একদম ফার্স্ট আইটেম সেটা হচ্ছে এঁচোড় এঁচোড়ের তরকারি আর এটা হচ্ছে ডিমের ঝাল সর্ষে বাটা দিয়ে ডিমের ঝাল আর সামান্য একটু বড়ি ভাজা আছে এটা একটু এক্সট্রা হয়েছিল আমি নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের লাঞ্চটা স্টার্ট করে দিই এখন এঁচোড়ের সিজন এইবারে প্রথম এঁচোড় তোমরাও কিনে খাওয়া আরম্ভ নিশ্চয়ই করে দিয়েছ এঁচোড় মানে একদম মাংসের মতো রান্না করতে হয় আরো অন্য কোনো প্রিপারেশন থাকতেই পারে আমি কিন্তু সেটা জানি না একদম নরম হয়ে গেছে এঁচোড় জিনিস সেদ্ধ না হলে না কখনো ভালো লাগে না নিজে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব টেস্টি হয়েছে আরো বেশি টেস্টি কেন হয়েছে জানো তো রান্নাটা শেষ হবার পর লাস্টে ঘি ছড়িয়ে দিয়েছি ওপরে একটু এঁচোড় আমার ভীষণ প্রিয় জিনিস কাটাটা একটু মুশকিল কিন্তু আমার সবজির ছেলেটাকে বলে দিই ওই প্রত্যেকবার কেটে কেটে দেয় মানে বড় বড় ফালি করে দিয়ে দেয় কষা টসা সব ছাড়িয়ে পিসটা আমি করি এরকম সাইজের পিস করেছি খুব বেশি ছোট করলে তো গলে খাওয়া যাবে না বেশি গলে গেলে একদম আর কি খাবো
একটু বড় থাকলে তাও খাওয়া যায়। একটা পর্ব শেষ হলো, এবারে ডিমের ঝাল। জানি না তোমরা করো করো কিনা বা কোনোদিন খেয়েছো কিনা। ডিমের কারি আলাদা, ডিমের ডালা হয়, ডিমের কষা হয়। এটা কিন্তু একদম মাছের যে ঝাল করি ঠিক সেম ভাবে করেছি ডিমের ঝাল। যদি তোমরা না করে থাকো প্লিজ করে দেখো একবার, অসাধারণ খেতে হয়। গড়গড়ে করে করবে, সর্ষের তেলের একটা ঝাঁজ থাকবে, সর্ষে বাটার একটা ঝাঁজ থাকবে, তার সঙ্গে থাকবে একটু কাঁচা লঙ্কা টেপা। জাস্ট অসাধারণ। মাছ না থাকলে মাছের জায়গায় এই ডিমের ঝাল কিন্তু করতেই পারো, তোমরা করে দেখো একবার। ভীষণ টেস্টি হয়। এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। খুব ভালো খেলাম আজকে।
দুটোই বলতে পারো স্পেশাল আইটেম। ভালো আইটেম থাকলে একটু বেশি খাওয়া হয়ে যায় জানো তো, আমি বেশি খাই না বাট খাওয়া হয়ে যায়। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু খাওয়াটা শেষ হয়ে গেল। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, যদি আজকে তোমাদের মেনু ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অলওয়েজ থ্যাঙ্কস এবং অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিতেই হবে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চলে আসবো আবার খুব তাড়াতাড়ি আর একটা লাঞ্চ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর লাভ ইউ অল,